বগুড়ার বনানীতে বাস কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে চারজনের, আহত হয়েছেন আরো আটজন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু যুক্ত হচ্ছেন। সঞ্জু, আহতদের অবস্থা এখন কেমন দেখছেন সব মিলিয়ে আমাদেরকে জানাবেন। বগুড়ায় কিন্তু আজ আবারও একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বগুড়া শহরের বনানী বেদগাড়ি এলাকায় গতকাল দিনগত রাত 2:50 ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি আমাদেরকে জানিয়েছেন, সেখানে কিন্তু শাহ ফতে আলী পরিবহনের একটি বাসের সাথে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে তিনজন কিন্তু প্রাণ হারায়। একই সাথে সেই ঘটনাস্থল থেকে 9 জনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আনা হয়। এখানে আনার পর কিন্তু আরো একজন কিন্তু মারা যায় এবং মোট নিহতের সংখ্যা দাঁড়ায় টোটাল 4 জন। এবং এই ঘটনায় একজনকে ছাড়পত্র দেওয়া হলেও এখন পর্যন্ত জরুরি বিভাগ সহ বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন আরো 7 জন মানুষ, যাদের অবস্থাও কিন্তু এখনো আশঙ্কামুক্ত নয়। ফায়ার সার্ভিসের কর্মী সহ স্থানীয়রা যেটি আমাদেরকে জানিয়েছে লিনিয়া, যে 2টি গাড়িরই রাত্রেবেলা উচ্চ গতি ছিল এবং চালকদের কিন্তু এখানে ভুল থাকতে পারে এবং উচ্চ গতির এই 2টি গাড়ি তারা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেনি, যে কারণে তাদের কিন্তু নিজেদের ইচ্ছার বিরুদ্ধে কিন্তু এই এই সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এবং যেখানে কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলে হৃদয় নাম ছেলেটির, সেই চালক কিন্তু ঘটনাস্থলে নিহত হয়েছে এবং পরবর্তীতে আজকে চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরো একজনের মৃত্যু হয় এবং একজন নারীও কিন্তু মারা গেছে। আসলে লিনিয়া, বাস্তবতা হচ্ছে বগুড়া সড়কের এই মৃত্যুর মিছিল কিন্তু কোনোভাবেই থামছে না। দূরপাল্লার যে বাস এবং দূরপাল্লার যে কাভার্ড ভ্যান, কুরিয়ার সার্ভিসের বিভিন্ন গাড়ি সহ মুরগি পরিবহনকারী যে গাড়িগুলো রয়েছে, সেগুলোর যারা চালক রয়েছে তারা কিন্তু বরাবরই এই মহাসড়কে কিন্তু অনিয়ন্ত্রিতভাবেই চলাচল করতে অভ্যস্ত। এবং শাহ ফতে আলী পরিবহনের কথা যদি বলি, এই গাড়িতে কিন্তু এই গাড়ির যে দুর্ঘটনার পরিসংখ্যান, এই সড়কে কিন্তু আমরা দেখি প্রতিনিয়ত সবচেয়ে বেশি। সাধারণ মানুষদের দাবি যে চালকদের স্টিয়ারিং এর হাতে সাধারণ যাত্রীদের জীবন নির্ভর করে, সেই চালকদের আরো দায়িত্বশীল হওয়ার কিন্তু আহ্বান জানাচ্ছে হাইওয়ে পুলিশ সহ পুলিশ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সাধারণ জনগণ। তারা যেটি বলছেন যে তারা কিন্তু যখন সড়কে চলাচল করে তাদের জীবন নির্ভর করে একজন চালকের দক্ষতার উপরে, একজন চালকের তাদের অভিজ্ঞতার উপরে। কিন্তু চালকদের এই বেপরোয়া গতি এবং তারা যেভাবে সড়কে তাদের ইচ্ছা স্বাধীনভাবে গাড়ি নিয়ে ছুটে যায় এবং যেভাবে চলাচল করে, এতে কিন্তু সড়ক দুর্ঘটনার যে পরিসংখ্যান তা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আমার কথা হয়েছে হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদের সাথে, তিনি যেটি জানিয়েছেন যে আসলে সড়ক দুর্ঘটনায় যারা আহত হন তাদের প্রত্যেকেই কিন্তু গুরুতরভাবে আহত হয়ে চিকিৎসাধীন চিকিৎসা নেয় এবং এখন যারা যে 7 জন ভর্তি আছে তাদের অবস্থাও কিন্তু খুব যে ভালো তাও না, তারা তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এবং একই সাথে সকলের প্রতি যেটি সাধারণ জনগণ আহ্বান জানিয়েছেন, যে চালকদের সহ এই মহাসড়কে যে যানবাহনগুলো চলে তারা যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে আরো দায়িত্বশীল এবং সচেতন যদি না হয় তাহলে কিন্তু সড়কে মৃত্যুর মিছিল কোনোভাবেই কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব না। লিনিয়া, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে থেকে সড়ক দুর্ঘটনায় নিহত 4 জনের সার্বিক অবস্থা নিয়ে এবং এখানে যারা আহত আছেন 7 জন তাদের খবরাখবর নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ।